হে জগতবাসী, আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা আনলাম। সে আলোচনা যদি কেউ শুনতে পারেন, শোনার পরে যদি কেউ মানতে পারেন আর ওইভাবে আল্লাহর কাজ করতে পারেন, তো ইনশাল্লাহ জান্নাতবাসী হয়ে যাবেন বা আল্লাহর মুক্তির দেশে চলে যেতে পারবেন, যাকে বলা হয় নাজাতের ফয়সালা আল্লাহ করে দেবেন। তো আজকের যে আলোচনাটি হলো, সে আলোচনাটি হলো যে মানুষে ইবাদত করে বা নামাজ পড়ে, এর কয়েকটা ভাগ আপনাদের সামনে তুলে ধরব এবং কোন ভাগটি আপনাদের কাছে সঠিক এবং সত্য মনে হয় এবং আপনার বিবেক মন সাক্ষ্য দেয় সেটি আপনি মানবেন। সেটি হলো, সেই বিষয়টি হলো, যেমন দুইজন মৌলভি সাহেব বা দুইজন মুসল্লি দেখা যায় গ্রামের একলে দাঁড়াইলে ওই গ্রামটা দেখা যায় না ধোয়া ধোয়া, এবং ওই গ্রামের মধ্যে দাঁড়াইলে ওই গ্রামটা দেখা যায় ধোয়া ধোয়া, মানে এত দূর। এবং এই দূরের পথ দিয়ে, জঙ্গলা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়, অনেক জমি পার হয়ে ওই গ্রামে যেতে হয়। এখন কমপক্ষে 4-5 ঘন্টা 6 ঘন্টা হাঁটতে হয়। তো এই ব্যক্তিগুলো কী করলেন, দুইজন মুসল্লি সাহেব হাঁটা দিলেন, হাঁটতে 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 যখন এই বেশিরভাগ এসে গেছেন, তখন জোহরের আজান পড়ে গেছে। কিন্তু এই দুইটি মুসল্লি কখনো জামাত ছাড়া নামাজ পড়েন না, সবসময় জামাতের মধ্যেই নামাজটা পড়েন। তো এখন দেখা গেল কি, যে সেই জামাতে যখন তিনি দাঁড়াবেন, এখন চিন্তা করতেছে দুইজনে তো জামাত হয় না, যদি তিনটা লোক হতো তাহলে জামাতটা হয়ে যেত। তো তাদের মূল বিষয় হলো তারা নামাজ পড়তে পারে কিন্তু তারা জামাত ছাড়া কখনো নামাজ পড়ে না। এখন তো গ্রামের কাছাকাছি আসলেও তো জামাত তো আর পাবে না, এখন আরেকটা লোক তারা তল্লাশ করতেছে যে আরেকজন লোক যদি পাইতাম তাহলে আমাদের তিনজনে মিলে একটা জামাত হয়ে যেত। তখন একজন আরেকজনকে বলছে যে ওই সামনের দিকে চেয়ে দেখো, জঙ্গলা থেকে একটা লোক কাঠ কেটে বের হচ্ছে, এই লোকটাকে ডাকো। এই লোকটা মুসলিম বলেই মনে হচ্ছে, মুখে দাঁড়িয়ে আছে। তো লোকটির মাথার মধ্যে কাঠের বোঝা বা লাকড়ির বোঝা। তখন লোকটাকে বলল, চাচা মিয়া, আমরা তো জামাত ছাড়া কখনো নামাজ পড়ি না, যদি দয়া করে আপনি আসতেন, যদি আপনি আমাদের জামাতে একটু শরিক হতেন তাহলে আমরা জামাতটা আদায় হয়ে যেত। তখন সাথে সাথে সেই কাঠুরিয়া সাথে সাথে মাথা থেকে কাঠের বোঝা ফেলে দিলেন, ফেলে দিয়ে বলতেছেন, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান নামাজে দাঁড়ান। এখন মুসল্লি বলতেছে, হায় হায় আপনি এটা কী বলেন, আপনি এই কাঠের বোঝা লাকড়ির বোঝা মাথায় নিয়ে এসেছেন, ঘেমে টেমে কী অবস্থা হয়ে গেছেন, আমাদের তো সকলেই অজু করা উচিত, চলুন আমরা অজু করে আসি। তখন কাঠুরিয়া বলতেছে, বাবারে, আমি 40 বছর আগে একবার অজু করেছি, আমার অজু আজও ভাঙেনি, আপনাদের ভেঙে গেলে আপনি অজু করে আসেন। এখন দুই মুসল্লি বলতেছে, কী বলে রে বেটা, আচ্ছা যাই হোক, সে যেমনই হোক আমাদের অজুটা করে আসি। দুই মুসল্লি অজু করতেছে আর বলতেছে যে আজকের মধ্যে দেখা যায় আমরা তিনজন, এই তিনজনের মধ্যে কাঠুরিয়া কি দেখা গেছে সে একটু বয়স্ক, তাহলে তাকে দিয়ে আমরা জামাতটা পরাবো, ইমাম হিসেবে তাকে দাঁড় করাই দেব। তখন এই পরামর্শ করে এসে তখন বলতেছে যে কাকা, আপনি জামাতটা পরাবেন। তখন কাঠুরিয়া বলতেছে, না না না, আমরা দুজন দাঁড়াই এই মুক্তাদি হয়ে আর আপনি নামাজ পড়ান। বলতেছে, না না না, আমরা দুজন অজু করতে করতে একটা পরামর্শ করেছি, আপনি আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, আপনি নামাজটা পড়াবেন। তখন তারা যখন জোর করে বলল, তখন বলতে লাগলো যে ঠিক আছে, আমাকে দিয়ে যদি আপনারা নামাজ পড়ান, কিন্তু আমি নামাজ পড়ানো অবস্থায় আপনারা কেউ কথা বলতে পারবেন না, অন্য কিছু ভাবতে পারবেন না, যদি এরকম হয় তাহলে আমি নামাজ পড়াতে পারবো না। তো
তখন বলতেছে কি বলেন চাচা মিয়া, এই নামাজ পড়লে কি কেউ কথা বলে নাকি, অন্য কেউ কিছু ভাবে নাকি? তখন বলতেছে যে ঠিক আছে মনে থাকে যেন। তখন দাঁড়িয়ে গেলেন নামাজে। কাঠুরিয়া যখন নামাজে দাঁড়ালেন তখন দেখা যায় যে তিনি হাত নামিয়ে রেখেছে, এখনও পর্যন্ত তিনি তাকবীর দিচ্ছেন না, হাত উঁচু করছেন না। পিছনে মুক্তাদি দুইজন, তারাও তো ইমাম যদি হাত না ওঠায় বা তাকবীর না দেয় তাহলে পিছনের দুজনও তো তাকবীর দিচ্ছে না। তো এরকম করে 10 মিনিট পার হয়ে গেছে, কাঠুরিয়া দাঁড়িয়ে আছে। তো একজন একজনকে কানাকানি করে বলছে কি রে বাবা, তো তাকবীর দিচ্ছে না। এরপর কি হলো, 10 মিনিট পরে এই কাঠুরিয়া তাকবীর দিলেন, আল্লাহু আকবার। এখন তাকবীর দিয়ে যে তিনি দাঁড়িয়ে আছে, এখন রুকুতেও যায় না, আধা ঘন্টা হয়ে গেল, আবার সেজদাতেও যায় না। আর সেজদাতে যখন গেছে আধা ঘন্টা পরে, তখন সেজদা থেকে মাথা ওঠাইতেছে না। তো ওই সেজদা অবস্থায় দুই মুসল্লি মাথা জাগিয়ে এক মুসল্লি আরেক মুসল্লিকে বলতেছে যে কি রে বাবা, এ কোন ফেসাদে পড়লাম, এই ব্যক্তি তো সহজে তাকবীরও দিল না, আধা ঘন্টা পরে তিনি রুকুতে গেলেন, এখন সেজদায় গিয়ে তো তিনি সেজদাই রয়ে গেলেন, এখন আমাদের তো দেখা যায় আসরের টাইম হয়ে যাবে এখানেই। তো দুজনে মিলে যখন নামাজের মধ্যে বসে এরকম আলোচনা করতেছিলেন, তখন এই আলোচনার শব্দটা কাঠুরিয়ার কানে গেলে কাঠুরিয়ার নামাজ ভেঙে বলতেছে, খবরদার আপনাদের সাথে আমার কি কথা হয়েছিল যে আপনারা নামাজ পড়বেন, কথা বলবেন না, অন্যদিকে মন নেবেন না, এমন এক ধমক দিছে। এই ধমকের চোটে তখন সেই মুসল্লি বলতেছে আচ্ছা চাচা আর ভুল হবে না, আর ভুল হবে না, আবার দাঁড়ান, আর ভুল হবে না। তখন ধমক খেয়ে তারা কী করলো, আবার নামাজে দাঁড়াইল, ঠিক কাঠুরিয়া আগের মতোই 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পরে পরে রুকু সেজদা দিয়ে নামাজটা শেষ যখন করবে, সালাম পিরানের পরে আসরের আজান দিচ্ছে, শব্দ পাওয়া যাইতেছে যে আসরের আজান দিচ্ছে। তখন সালাম ফিরানোর পরে বলল যে আজকে নামাজটা পড়লাম ঠিক আছে, কাঠুরিয়া বলতেছে আজকে নামাজটা পড়লাম ঠিক আছে, কিন্তু আজকের নামাজটা অল্প সময়ে শেষ করতে হলো, আমার এই অল্প সময়ে নামাজ সহিশুদ্ধ হয় না। তখন সেই মুসল্লি বলতেছে যে আপনি জোহরের নামাজ পড়তে গিয়ে আসর পার করে দিলেন, আর এখনও বলতেছেন যে এই নামাজ আপনার সহিশুদ্ধ হয়নি, আরও সময়ের দরকার, হে কাকা একটু বলবেন দয়া করে যে এটা কী ধরনের নামাজ পড়াইলেন। তখন কাঠুরিয়া বলতেছে বাবারে, এখন তো নামাজ শেষ হয়েছে, এখন আমরা মোনাজাতটা করি। তখন অন্যজন মুসল্লি বলতেছে যে কাকা আপনার পায়ে ধরে ক্ষমা চাই, আমাদেরকে ছেড়ে দেন, কেননা আপনি এখন নামাজ পড়তে পড়তে জোহর পড়তে পড়তে যখন আসর পার করলেন, তো এখন মোনাজাত দিলে যদি আমাদের মাগরিব পার হয়ে যায় আমাদেরকে ক্ষমা করবেন, আমরা চলে যাই। তবে সাথে আরেকজন মুসল্লি বলতেছে যে কাকা আমরা চলে যাই ঠিক আছে, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করার আছে, কি যে এটা কী ধরনের নামাজ পড়াইলেন, এর এ ধরনের নামাজ তো আমি কখনো শুনিও নি দেখিও নি, একটু সত্য করে বলবেন যে এটা কী ধরনের নামাজটা পড়াইলেন। তখন কাঠুরিয়ার চোখে ঝরঝর করে পানি ঝরতেছে আর বলতেছে বাবারে, আমি এই নামাজটা 40 বৎসর যাবৎ পড়ি, আর এই নামাজটার কোনো ওয়াক্তি নেই, আমার যখন মনটা ভালো লাগে, আমার যখন আল্লাহর কথা ওরকম স্মরণ হয়ে যায়, তখন আমি এই নামাজে বসে যাই, আর আমি সেই নামাজে স্থির থাকতে পারি না, আমার চোখ বেয়ে পানি ঝরতে থাকে। আর বলল যে আমি আল্লাহু আকবার যে বলবো, এই আল্লাহু আকবার বলবো কাকে,
যে আল্লাহ আপনি সর্বশক্তিমান, আমি হাত উঁচু করে সিলিন্ডার করব কার কাছে, আমি তো কাউকে দেখতেছি না সামনে, আমি যার কাছে সিলিন্ডার করব সে তো আমার সামনে নেই, আমি যখন অপেক্ষায় ছিলাম আমি সিলিন্ডার করব, এখন আমি তাকবীর দিচ্ছি না, আপনারা ভাবছিলেন যে এত দেরি করে আমি কেন তাকবীর দিচ্ছি, তো আধা ঘন্টা পরে যখন আমার মাওলা আমার সামনে হাজির হয়েছে তখনই তো আমি হাত তুলে বলেছি আল্লাহু আকবার, আমি তখনই তো বলেছি আল্লাহু আকবার, তখন তিনি আমার তাকবীর দেখে তিনি আমাকে ইশারা করলেন তুমি এবার রুকুতে আসো। যখন আমি রুকুতে গিয়েছি, যখন আমাকে বলা হলো তোমার রুকুটা আমি কবুল করেছি, এখন আমি রুকু থেকে উঠেছি, যতক্ষণ পর্যন্ত না বলতেছি তুমি সেজদায় আসো, ততক্ষণ আমি সেজদায় যাইনি, যতক্ষণ পর্যন্ত আমার সুবহান রব্বিয়াল আলা বলিয়া যখন আমি লুটিয়া পড়েছি, যতক্ষণ পর্যন্ত আমার মাওলা আমাকে মাথায় হাত দিয়ে না বলছে যে তোমার সেজদাটা আমার চরণ থেকে উঠাও, ততক্ষণ পর্যন্ত আমি সেই সেজদা উঠাইনি। তো আমার মাওলা যতক্ষণ পর্যন্ত আমাকে মাথায় হাত বুলিয়ে না বলছে ততক্ষণ পর্যন্ত আমার সেজদাটা উঠাইনি। হে মুসল্লি, আমি কি এই নামাজটি কোনো অপরাধ করেছি, এই নামাজে আমি কোনো ভুল করেছি? তখন মুসল্লি দুজন কেঁদে কেঁদে বলল, আসলে এরকম নামাজ তো কখনো শুনিনি, দেখিনি, পড়িও নি, তবে আপনার কাছে জানলাম। তবে আপনি কি করে এরকম নামাজ শিক্ষা পাইলেন? তখন তিনি বললেন, দেখো কিছু কিছু নামাজ আছে, সেই নামাজ লোক দেখানো, যে লোকেরা দেখে, আর মসজিদে যখন মানুষ দাঁড়ায় তখন মসজিদে থাকে না, বিভিন্নতায় মন ছুটে যায়, ওই নামাজে কখনো আল্লাহর মেরাজ হবে না। তো মেরাজের নামাজগুলো এরকমই হয়। তবে মুসল্লি দুজন বললেন, বাবা রে, এরকম নামাজে যদি আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায় তাহলে এরকম নামাজের শিক্ষা আমাদেরকে দেন। তখন তারা আস্তে আস্তে সেই শিক্ষা শিক্ষিত হচ্ছেন। হে জগতবাসী, আজকের আলোচনাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থেকে যাবেন। তো আজ এ বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।